আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসছে গত কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ এলাকায় মাঝার থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গেলেও আজ তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে আজ দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝার থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরাঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো দেখিয়ে দেব কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কী জানাচ্ছে আবহাওয়ার মডেল থেকে সরাসরি লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা লাইভ সরাসরি স্যাটেলাইট ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে দক্ষিণাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন এখানে দক্ষিণ অঞ্চলের কয়েকটি এলাকায় আজ মাঝারি থেকে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরি ইমেজের মধ্যে চলে আসলাম পিরিজপুরের একদম পূর্ব দিকে কয়েকটি এলাকায় মির্জাগঞ্জ জিয়ানগর তারপর কাউকালিয়ার আশেপাশে এলাকায় বরিশাল বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায় মংলার দক্ষিণ অঞ্চল তারপর এদিকে কুলনা বিভাগের দক্ষিণের অনেক এলাকায় কলাপাড়া তারপর এদিকে পথর এই সমস্ত এলাকাগুলোর ওপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্দীপ হাতিয়া তারপর শ্যানবাগ মিরসরা পেনি এই সমস্ত এলাকাগুলোর উপরও হালকা থেকে মাঝার জন্য বিক্ষিপ্ত বদৃ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের দিকে আকাশ প্রায় আটটি মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে ইনশাআল্লাহ দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে গতকালের সেই তুলনামূলক অনেকটাই কম দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে আংশিক মেঘলা নিয়ে এদিকে উপকূলীয় কিছু কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে মেঘ বেশে বেড়াতে পারে এমনটাই পরিস্থিতি দেখা যাচ্ছে আর বঙ্গোসাগরে অলরেডি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে বঙ্গোসাগরে বাড়ি বৃষ্টিপাত তৈরি হচ্ছে এই মুহূর্তে সমুদ্র উত্তাল নেই স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে একটু বায়ুযাপটা মোড়ে চলে যাব দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা রয়েছে বাংলাদেশের উপকূলীয় সমুদ্র একদম স্বাভাবিক অবস্থা রয়েছে তো সকল মাছ ধরার টলার নিশ্চিতভাবে মাছ ধরতে পারবেন কোনো ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এবার আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের রিপোর্ট কোন কোন এলাকায় রয়েছে তা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজ চোদ্দই আগস্ট সোমবার দেশের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের কিছু কিছু এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টানা ভারী বর্ষণের রিপোর্ট কিন্তু নেই এবং এরপরে সিলেট বিভাগেরও কয়েকটি এলাকায় মাঝারি থেকে কিছুটা বাড়ি বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাতের রিপোর্ট আমরা সরাসরি চব্বিশ ঘন্টা পূর্ববাসে চলে আসলাম দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বিভাগের দক্ষিণে বরিশাল বিভাগের দক্ষিণে ঢাকা বিভাগের এলাকায় কুমিল্লার আশেপাশে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সিলেট বিভাগের দু একটি এলাকায় বিক্ষিপ্ত বদ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টির মাত্রা অনেকটাই কম রাজশাহী কালাই ময়মনসিংহ রংপুর আলিপুরদুয়ার গোলাপাড়া এই সমস্ত এলাকাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে এখানে দক্ষিণ অঞ্চল উপকূলীয় কিছু কিছু এলাকায় এবং এই যে দেখা যাচ্ছে কুমিল্লার এই যে পার্শ্ববর্তী এই সমস্ত এলাকাগুলোর উপর হালকা মাঝারি কিছুটা বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে চরম স্টেম আমরা এই মুহূর্তে চরম ওয়ার্নিং মোডে চলে যাচ্ছি তো দেশের উপর তাপপ্রবাহ এই মুহূর্তে তাপপ্রবাহ তেমন নেই তবে কিছুটা ব্যবসা আংশিক ব্যবসা গরম অনুভব হতে পারে রাজশাহী মেহেরপুর তারপর এখানে সিংরা চিরাজগঞ্জ ভগুড়া মহাদেবপুর বালুরঘাট গুড়ারঘাট রাজীবপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া লালমন্দির হাট জলডাকা দেবীগঞ্জ বৌদার রং এই যে সাইদপুর তারপর এখানে কারুলে এই অঞ্চলে দিনাজপুর দিকে পীরগঞ্জ তারপর এখানে আরও রয়েছে শিবচর তারপর এখানে গাইবান্ধা এই সমস্ত এলাকাগুলোর পর কিছুটা ব্যবসা গরম অনুভব হতে পারে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ